মায়ের প্রার্থনা আকুতি সমস্ত কিছু হওয়ার পরে অবশেষে নরেশের কোষে বিমান লাগে। আগমনী বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র মা মেনকার কথাই বলে, বিমালার বক্তব্য আছে। যদি সুযোগ হয় আমরা শিব ঠাকুরের বক্তব্য শুনব। আবার ভক্তরা কিরকম ভাবে চাইছে আমাকে সেটাও আমরা শুনব। এখন হিমালয় এত কিছু শোনার পরে হিমালয় যে উত্তরটা দিবে সেটি এখানে আমরা গাইছি। এর রচয়িতা স্বামী তখন রীতে তোমার দরে।